দেখো ফাইনালি মোটামুটি 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়ানোর পর এই যে খাবারের কুপনটা পেয়ে গেলাম। আর এর মাত্র বৃহস্পতিবার বিনামূল্যে এখানে ভোগ পাওয়া যায়। সো গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমি বাবান আর রয়েছি এক্সপ্লোরি দেবী পিএসে তোমাদের সাথে। আর আজকে আমি এসেছি হুগলি জেলার বনমালীপুর বলে একটা গ্রামে, যেখানে পশ্চিমবঙ্গের এক সবচেয়ে সর্ববৃহৎ ধাম যেটা ব্রহ্মদত্ত ধাম সেটা এখানে রয়েছে। আর সেটা রয়েছে হুগলি জেলার বনমালীপুরে, আর এই রয়েছে তার সামনে এই ধামটা। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, এই জন্য প্রচুর লোক দেখছো এখানে এসছে, আর বিশেষ করে বৃহস্পতিবার এখানটা ভিড় হয়। তো বৃহস্পতিবারই বিশেষ করে কেন ভিড় হয় আর অন্যান্য দিন ভিড় কম হয় কেন, সব সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, জানাবো, আর ভেতরেও যাব। আর তার সাথে পুরো ধামটা চারিপাশটা একবার দেখে নাও তোমরা। এটা 15 বিঘা জমির ওপরে ধামটা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তার কাজ কমপ্লিট হয়নি। 2020 সাল থেকে এটার কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ 20 সাল কেন, তারও আগে থেকে চলছে, এখনও পর্যন্ত সব আন্ডার কনস্ট্রাকশন। আর আজকে প্রচুর লোক এখানে এসছে, আর ভেতরে এখন আরতি হচ্ছে। তো সারাদিন আজকে আমি কি করব তোমাদেরকে সম্পূর্ণ তথ্যটা দেবো, ব্রহ্মদত্ত ধামে তোমরা কীভাবে আসবে আর এখানে ভোগ কীভাবে পাবে, আর ভেতরের মন্দির ঘুরে দেখাবো তোমাদেরকে, তারপরে ভেতরে কী কী দেবতা আছে, কোথায় কোথায় কী কী আছে, সমস্ত খুঁটিনাটি তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এরই সাথে এই জায়গাটা দেখছো আমার অসাধারণ লাগছে, চারিপাশ ধান ক্ষেত, এদিকে রাস্তায় এখানে ফ্ল্যাগ উঠছে, আর এদিকে অনেক দোকানপাটও আছে, আর গাড়ি রাখার অজস্র জায়গা, সমস্ত বাস এসছে, গাড়ি এসছে, টোটো সমস্ত সব এসছে। বৃহস্পতিবার বলো এতটা ভিড়, বৃহস্পতিবার কেন ভিড় সেটাও তোমাদেরকে বলবো। আর এই রয়েছে চারিপাশটা, তো চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে যাই, এই ব্রহ্মদত্ত ধাম আমার সামনে, ওখানে ব্যানারটা উঠে গেছে হাওয়াতে, আর রং ঠং নতুন হয়েছে। আমি দু বছর আগে এসেছিলাম, তখন এতটা রং ছিল না, রং ঠং করা ছিল না, রং ঠং সব হয়েছে। তো ভেতরে যাই, ভেতরে কী পরিস্থিতি তোমাদেরকে দেখাই, আর চলার ভোগ কীভাবে পাবো সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। তো আমি অলরেডি ঢুকে গেছি মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার। আর ভেতরটায় যাব, ভেতরটায় আরতি চলছে এখন, আর এদিকটা পুরো ফাঁকা রয়েছে, পুরো মন্দিরটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। এদিকটা পুরো ফাঁকা, আর এই রয়েছে মন্দিরটা, আর মন্দিরের ওপরে উঠবো, মন্দিরের ওপরে উঠবো, আর তার সাথে পুরো মন্দিরটাও ঘুরে দেখাবো। Thank you.
এখন ঘড়িতে সময় 12:30 মতন বাজে, আর পেছনে দেখছো থামটা, আর ভেতরে ঠাকুরের গান চলছে, যেখানে আরতি হচ্ছে। আরতি শেষ হলে তারপরে ভোগের কুপন দেওয়া হবে, আর ভোগের কুপন দেওয়ার পরে তারপরে আমরা সবাই ভোগ নিতে পারবো। আর এই তলায় যে কাঠগুলো দেখছো, এগুলো দিয়ে ভোগ রান্না করা হয়। এগুলো হচ্ছে ভোগ রান্নার কাঠ, সমস্ত রয়েছে নিচটায় পুরো, এই কাঠেই ভোগ রান্না হয়। আর এদিকে ভোগের ঘর রয়েছে, যেই ঘরে এই যে এখানে ভোগের ঘর আছে, এইখানে একটা ভোগের ঘর আছে যেখানে ভোগ রান্না করা হয়। আর পুরো ধামটা এদিকটা পুরো ফাঁকা রয়েছে, যত লোক আছে, মানুষ আজকে এসছে, সমস্ত সবাই মন্দিরের ভেতরে রয়েছে, আরতি দেখছে, তারপরে ভোগের কুপন দেওয়া হবে, তখন ভোগ আমরা নিতে পারবো। আর এইখান থেকে মন্দিরের ভিউটা অসাধারণ লাগছে। প্রচণ্ড রোদ্দুর ছিল, আর তার সাথে সাথে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি হলে একটু তো ভালোই হয়, কারণ এদিকে দেখছো আকাশটা দেখছো দারুণ কালো হয়ে যাচ্ছে, পাথরটা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এখানে যে আমি যে খালি পায়ে দাঁড়িয়ে আছি, আমার পা পুরো জ্বালা করছে। আর এখান থেকে দৃশ্যটা দারুণ লাগছে, না এসে মানে উপরে না এসে দাঁড়া থাকতে পারলাম না, উপরে না, যতই গরম লাগুক তাও উপরে আসলাম আমি। আর এখান থেকে দৃশ্যটা দেখছো মারাত্মক লাগে, মারাত্মক। আর এরকম একটা ধাম এত বড় আমাদের পশ্চিমবঙ্গের, একবারে আমাদের কলকাতার একদম কাছে, কলকাতা আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে, আর তার সাথে এরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, একবারে মায়াবী পরিবার মানে পরিবেশটা হয়ে গেছে, পুরো আকাশটা পুরো কালো হয়ে গেছে, একদম দারুণ দারুণ দৃশ্য। আর ভেতরে চলছে আরতি, তার সাউন্ডটা শোনা যাচ্ছে, আর ওপরে দেখতে পাচ্ছ ফ্ল্যাগটা উঠছে খুব জোরেই। মন্দিরের গর্ভে গিয়ে একটা শিব মন্দির আছে, যেটা আমি দেখবো, তো চলো শিব মন্দিরটা দেখি ভেতরটা কীরকম লাগছে শিব মন্দিরটা। তো মন্দিরের নিচে যে শিব মন্দিরটার কথা বলছিলাম তোমাদেরকে, শিব মন্দিরটা আমরা যাবো এবার। এই রয়েছে শিব মন্দিরে যাওয়ার রাস্তা, আর এখানে হচ্ছে শিব মন্দিরে ঢোকার নিচটা, এই নিচ দিয়ে এভাবে ঢুকে গিয়ে সামনেই রয়েছে শিব মন্দির। আর মন্দিরের নিচটা রয়েছে পুরো লাল আলোতে সাজানো, দারুণ লাগছে জায়গাটা। আমি দাঁড়িয়ে আছি পেছনে যে গেটটা দেখছো, এই গেটটা হচ্ছে উত্তরের গেট। টোটাল মন্দিরের 4টে গেট আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। পূর্ব গেটটা, পূর্ব দিকের গেটটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে আমরা এন্ট্রান্স করলাম। পশ্চিমে একটা গেট আছে, উত্তরে একটা গেট, দক্ষিণে একটা। আর এই উত্তরের যে গেটটা আছে, উত্তরের গেটের পেছনের আমি দৃশ্যটা তোমাদেরকে শুধু দেখাবো, একবার আসুন। এখানে গেটটা তালা দেওয়া, নাহলে গেটটা খুলে বাইরে যাওয়া যেত। এখান দিয়ে মানে পুরো ফাঁকা জমি চারিদিকে ধান ক্ষেত, একদম পুরো ফাঁকা চারিদিকে ধান ক্ষেত, আর দারুণ লাগছে। মেঘলাটা করেছে তার সাথে সাথে, মেঘলার যে ওয়েদারটা তার সাথে সবুজ ধান ক্ষেতগুলো মারাত্মক লেভেলের লাগে। আর এটা যে উত্তরের গেট, দক্ষিণের গেটটা এতটা, দক্ষিণের গেটের রাস্তাটা রয়েছে, আর পূর্ব গেটটা তোমাদেরকে দেখালাম, আর পশ্চিমের গেটটাও অতটা ইয়ে নেই, রাস্তা রয়েছে, যার কারণে এই ভিউটা আমরা পাচ্ছি না। এই ভিউটা একমাত্র পাচ্ছি উত্তরের গেট। আর এখান থেকে উত্তরের গেট থেকে মন্দিরের ভিউটা ঠিক এরকম, এই মন্দিরের ভিউটা দেখলে সত্যিকারের বলছি মনটা শান্তি হয়ে যাবে। আর এখনও চলছে আরতি, কীর্তন, সমস্ত কিছু চলছে, এইগুলো শেষ হবে, তারপর ভোগের কুপন দেওয়া হবে। তো ঘড়িতে বাজে এখন 2:00, আর আরতি শেষ হয়ে গেছে, আর এখন কুপন দেওয়া হবে ভোগে, ভোগের কুপনটা নেওয়া হবে, তারপরে আমরা ভোগ নিতে পারবো। তো চলো ভোগের কুপনটা কীভাবে নেওয়া হয় সেটা আগে দেখ, তারপর ভোগ। তো ফাইনালি মোটামুটি 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়ানোর পর এই যে খাবারের কুপনটা পেয়ে গেলাম। আর এর ওই যে কুপন, এই কুপন নিয়ে মন্দিরের পাশেই ওইখানে ভোগ খাওয়ানো হচ্ছে, ওখানে লাইন দেওয়া হবে, লাইনে দাঁড়িয়ে আমরা ভোগটা নেব। তো ভোগে কী কী থাকছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই কুপনটা হচ্ছে একদম ফ্রিতে পেলাম, এটার জন্য কোনো পয়সা লাগেনি। আর এইটা শুধুমাত্র বৃহস্পতিবারই দেওয়া হয়, মানে ভোগটা এইখানে বৃহস্পতিবারই শুধু ভোগ দেওয়া হয়, আর বাদবাকি যে সপ্তাহের দিনগুলো আছে ওখানে ভোগ দেওয়া হয় না, জাস্ট পুজো দিতে পারবে তোমরা এসে ঘুরতে পারবে, শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য এই ভোগের নিয়মটা করা হয়।
দাঁড়িয়ে আছি এখন মন্দিরের বাইরেটা, আর এই রয়েছে মন্দির ব্রহ্মদত্ত ধাম যেটা। তো যেটা তোমাদেরকে বলি ভোগের ব্যাপারটা, ভোগ আমরা যে তোমাদের ভোগটা দেখালাম, ভোগে ছিল মেনুতে ভাত আর ডালের সাথে একটা তরকারি, মানে উইথ ডাল তরকারি যেরকম হয় একসাথে, দারুণ লাগলো খাবারটা। আর ভোগের যে টেস্ট, মানে দুটো আইটেম হিসাব মতন, ডাল আর আলু দিয়ে একটা তরকারি, ডাল উইথ ডাল আর ভাত, তো লিটারেলি বলছি দারুণ লাগলো খেয়ে, যেহেতু খিদেটাও পেয়েছিলো আর দুটো যেহেতু বেজে গেছিলো সেই কারণে দারুণ লাগলো খেয়ে। আর আরেকটা কথা বলে দিই তোমাদের, এই মন্দিরের পুজো দেওয়ার টাইম বা মন্দির খোলার টাইম, মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি, আর তারপরে বন্ধ হয়ে যাবে 2 ঘন্টা, তারপরে 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, শুধুমাত্র বৃহস্পতিবার বাদ দিয়ে, কারণ বৃহস্পতিবারে সারাদিনই মন্দির খোলে যেহেতু বৃহস্পতিবার ভোগ দেয়, আর শুধুমাত্র বৃহস্পতিবার বিনামূল্যে এখানে ভোগ পাওয়া যায়। সো তোমাদেরকে সমস্ত ডিটেলস দিলাম এই মন্দিরের, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর আরেকটা কথা বলে দিই, এখানে আসার কীভাবে আসবে, হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো কড লাইনে ট্রেন ধরবে, বারুইপাড়া স্টেশন নামবে, বারুইপাড়া স্টেশন নেবে, অটোতে বা টোটোতে মিনিট 10 থেকে 12-15 মিনিট লাগবে, এই ব্রহ্মদত্ত ধামে ওরা এসে দিয়ে যাবে। আর এখানকার গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যারা নিজের বাইক অথবা নিজের গাড়ি নিয়ে আসতে চাও তারা গুগল ম্যাপের লিঙ্ক ফলো করে চলে আসতে পারো। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আর ব্রহ্মদত্ত ধামের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছে তারা অবশ্যই। আর মন্দিরের পেছনের ভিউটা তো এরকম মারাত্মক একদম, আর এই মন্দিরটা পুরো ঘুরে আমি শেষ করতে পারিনি, এত বড় মন্দির। যাই হোক, পরবর্তীকালে আবার ঘুরবো, আবার আসবো, আবার বাদবাকিটা ঘুরে দেখবো। সো আজকের জন্য এই অবধি টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।